আসসালামু আলাইকুম বিভা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফজ দিয়ে শাড়ি ব্লাউজ কাটিং এবং সেলাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লাউজটা কমপ্লিট করেছি। আমি কিন্তু গলাটা বক্রমে নিয়েছি, বক্রমে কেটে আমি গলাটা কিন্তু ব্লাউজে বসিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে আমাদের শাড়ির যে ব্লাউজের পিসটা থাকে সেটা আর ফজটা আমি এখানে নিয়ে রেখেছি। ফার্স্ট আমরা এটা কাটব। ফার্স্টে আমরা শাড়ি ব্লাউজের পিসটাকে কাটব, যে আমি ভাঁজ করে নিয়েছি। আমরা এখানে আমি গলা আড়াই নিব। আমি কিন্তু ব্লাউজে কোনো গলা কাটিং করব না, আমি গলাটা বক্রমে কেটে পরে ব্লাউজে বসাই নিব। গলা আড়াই, শোল্ডার চার, লং আমাদের ১৬। যেহেতু আমাদের এদের পিছনের অংশ, সেক্ষেত্রে আমরা এখানে বেশি যোগ করব না। এখানে আমাদের ১৬র সাথে আমরা ২ ইঞ্চি যোগ করব, ১৮। ১৬র সাথে ২ ইঞ্চি যোগ, ১৮। এখানেও সেমভাবে আমরা ১৮ নিয়ে নিব। এখন আমরা ভূগোলের তলটা ৭, এখানেও সেমভাবে ৭। এখানে দুটো মিলে আড়াই আর ৪ মিলে আমাদের ৬.৫ আসছে। এখানেও সেমভাবে আমরা ৬.৫ নিয়ে দাগটা এটার সাথে মিলিয়ে নিব। তাহলে আমাদের এই যে এটা আমাদের বগলের তলটা রেডি হয়ে যাবে, ৬.৫। এই যে দেখতে পাচ্ছেন ৬.৫। এখন আমাদের বডির মাপটা ব্লাউজের আমাদের আসছে ১৮। ১৮ এখানে আমাদের বডির মাপটা আছে ১৮, বডির মাপটা না সরি, আমাদের ব্লাউজের মাপটা আছে ১৮। আর ১৮ অর্ধেক হইল আমাদের হয়েছে ৯। ৯-এর সাথে আমরা ১.৫ ইঞ্চি যোগ করবো। যেটা এটা আমাদের পিছনের পাটটা, সেই ক্ষেত্রে আমাদের এখানে খুব বেশি কাপড় যোগ করতে হয় না, আমাদের সামনের অংশতে বেশি যোগ করতে হয়। আর আমাদের কোমরটা আছে ১৪ ব্লাউজের, তাহলে আমি এখানে ১৪, ১৪-এর অর্ধেক আমাদের আসছে ১৫.১৪, সরি ১৫.১৪-এর অর্ধেক আসছে আমাদের ১.৭। এখন এই ১.৭-এর সাথে আমি ১.৫ ইঞ্চি যোগ করব। আমাদের পিছনে কিন্তু দুটো টিকিন থাকে, এই জন্য আমি একটু পরিমাণ কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি, ৯.৫ নিয়ে নিচ্ছি। একটু আমি ৯ নিয়ে নিয়েছি, এখানে আমি একটু যা আছে ৯ আমি পুরোটাই নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পিছনে দুটো টিকিন থাকে এই জন্য আমি এখানে ৯ নিব। এখন এটাকে আমরা আপনি কেটে নিব, ইচ্ছা করলে আপনার এখানে একটা শেপটা দিয়ে নিতে পারেন, আমি শেপ ছাড়াই কেটে নিচ্ছি। আমাদের এই যে গলার যেখানে আমরা আয়রা নিয়েছি এখানে অবশ্যই একটা টিকমার আমরা দিয়ে নিব। এটা আমাদের পিছনের পাটটা কাটিং শেষ, এখন আমরা সামনের পাটটা কাটিং করব। এটা আমাদের সামনের পাটটা, এখন আমরা এই সামনের পাটটাকে কাটিং করব। আমরা ফার্স্টে সামনের পাটে নিব, আমরা যেহেতু আমাদের ব্লাউজ লং ১৬, তার সাথে আমরা সামনের পাটের সাথে ১.৫ ইঞ্চি পরিমাণ যোগ করব, ১.৫। ১৬র সাথে ১.৫ ইঞ্চি যোগ হলে আমাদের ১.৫ আসে, এখানে আমরা ১.৫ নিয়ে নিব। এখন এখানে সেমভাবে আমরা গলাটা আড়াই নিব। আমি আবারও বলছি আমরা কিন্তু ব্লাউজে কোনো গলা কাটিং করব না, আমরা বক্রমে কেটে গলাটা ব্লাউজে বসাই নিব।
सात एखानो सेम भावे सात दुटो मिले आड़ाई आ चार मिले हमारे साढ़े छय आसछे एखाने आमरा सेम भावे साढ़े छय निये निब এখন আমাদের বডি আমাদের ব্লাউজের মাপটা কিন্তু 18 আছে 18 অর্ধেক কিন্তু আমাদের 9 এখন আমরা 9 এর সাথে এটা যেহেতু আমাদের উপরের অংশটা সেক্ষেত্রে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ যোগ করব আমাদের তো অনেক সেলাই থাকে এজন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ করব 9 এর সাথে 1.5 ইঞ্চি যোগ আমাদের 11 আসছে 11.5 আসছে আমরা এখানে 11.5 নিয়ে নেব এখন আমাদের নিচের নিচের ইটা কোমর আছে আমাদের 14.5 এর অর্ধেক আমাদের 7 এখন আমরা নিচের অংশতে কোমর অংশতে আমরা এখানে আরো বেশি যোগ করব আমাদের 7 এর সাথে আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ যোগ করব কারণ আমাদের নিচে টিকিন আছে তারপর আমাদের বুতমের ঘরটা এখানে সেলাই করতে হয় জন্য আমাদের এখানে 3 ইঞ্চি পরিমাণ আমরা যোগ করব 7 এর সাথে 3 ইঞ্চি যোগ 7 8 9 10 আমরা সব মিলিয়ে এখানে 10.5 নিয়ে নিব একটু পরিমাণ একটু কাপড় 10 নিয়ে নেব এখানে আমরা 10 নিয়ে নিচ্ছি আমরা দাগটা দিয়ে নিয়েছি এখন আমরা এটাকে সেম ভাবে কাটিং করব আমরা কিন্তু ব্লাউজে গলা কাটিং করি নেই আপনার এখানে ইচ্ছা করলে একটা শেপ দিয়ে নিতে পারেন আমি শেপ ছাড়াই কেটে নিচ্ছি গলার এখানে আমরা যেখানে আড়াই নিয়েছি সেখানে অবশ্যই একটা আমাদের টিক মার্ক দিয়ে নেব আমাদের এই যে সামনের পাট কাটা শেষ এটা আমাদের ফস কাপড়টা এখন আমরা ফস কাপড়টা কাটিং করব এই যে বিছিয়ে নিয়েছি ফস কাপড়টা এখন আমরা কি করব এই ফস কাপড়টাকে উপরে আমরা যে অংশ উপর এই অংশগুলো কেটে রেখেছি ব্লাউজের এগুলা জাস্ট আমরা বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমরা শুধু কাটিং করব সুন্দর মতন বসাতে হবে কোনো যেন কম বেশি না হয় একদম পারফেক্ট ভাবে অবশ্যই আমরা বসায় নিব আমি বসায় নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা ফস কাপড়টার উপরে জাস্ট শুধু এই কাপড়গুলো বসায় নিয়েছি ব্লাউজে আমরা যে ব্লাউজটা কেটে রেখেছি সেটা বসায় নিয়েছি এখন এখন সেম ভাবে আমরা এটার মাপে পুরোটা কেটে নিব তাহলে আমাদের কোনো ফস কাপড় একদম পারফেক্ট হবে দুটোই কোনোটাই কম বেশি হবে না এখানে অবশ্যই একটা আমরা টিক মার্ক দিয়ে নেব এটাকে দেখতেই পাচ্ছেন আমরা সেম মাপে কেটে নিচ্ছি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের ফস এই কাপ উপরের কাপড়টা কিন্তু পারফেক্টভাবে বসায় নিতে হবে কেন সেম ভাবে আমরা টিক মারটা গলার দিয়ে নেব যে আমাদের ব্লাউজটা এখন আমরা হাতাটা কাটিং করব এই যে আমাদের হাতার কাপড়টা পাশে আমি 8.5 নিয়েছি লং আমার 10 আছে আমাদের ব্লাউজের হাতা লং থাকবে 8 আর আমি তার সাথে আমাদের সেলাই করব উপরে যাবে 1/2 ইঞ্চি নিচে 1.5 ইঞ্চি আমাদের এখানে লাগবে 10 এই জন্য আমি এখানে 10 নিয়েছি 8 এর সাথে 2 ইঞ্চি যোগ করছি 10
হাতা লং এর সাথে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ করেছি। এখন আমরা এটা আমাদের বকুলের তলে যে মাপটা থাকে সেই মাপের জন্য এই দাগটা আমরা দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি। আমাদের হাতার মোহরি 5 তার সাথে 1 ইঞ্চি যোগ 6 এই যে 6 দেখতে পাচ্ছেন। এখন আমরা হাতাটা কেটে নিব। আপনারা ইচ্ছা করলে এখানে একটু শেপটা দিয়ে নিতে পারেন, আমি শেপ ছাড়াই কেটে নিচ্ছি। আমাদের হাতাটা কাটিং শেষ, এখন আমরা এখানে অবশ্যই একটা টিক মার্ক দিয়ে নিব। আমাদের ব্লাউজ কাটিং শেষ, এখন আমরা সেলাই করব এটাকে। এখন আমরা আপনাদেরকে সেলাইটা দেখাবো। আমাদের সামনের পার্ট, এটা আমি পরে করব। ফার্স্ট আমরা পিছনের পার্টটা আগে ফসটা বসিয়ে নিব। আমি আগে ফসটা রেখেছি, তারপর উপর দিয়ে আমি ব্লাউজের কাপড়টা নিয়েছি। এটা আমাদের উল্টা অবশ্য আমাদের ঠিক দুটো কাপড়ে যেন 100% সমান থাকে সেই দিকে খেয়াল রেখে আমরা পুরোটা কাপড় ফসটা জয়েন করে নেব এভাবে পুরোটা। এখন এই পাঁচটাকে আমরা জয়েন করে নেব। আমাদের চারপাশ জয়েন করা শেষ, দেখতে পাচ্ছেন এভাবে পুরোটা আমরা ফসটাকে অ্যাটাচ করে নিয়েছি। এটা আমাদের পিছনের পার্টটা, এখন আমরা সামনের পার্টটা অ্যাটাচ করব। এটা আমাদের সামনের পার্টটা, সেমভাবে আমরা সামনের পার্টটাকেও জয়েন করে নেব ফসটা। দেখতেই পাচ্ছেন আমরা সামনের পার্টটাকেও ফসটা জয়েন করে নিয়েছি। এখন যেহেতু আমাদের এটা সামনের পার্টটা, সেক্ষেত্রে এটা আমাদের অবশ্যই দুটো পার্ট করতে হবে। তার জন্য দুটো পার্ট কেন করব, আমরা টিকিনটা বসাবো এই জন্য আমাদের এখানে দুটো পার্ট করতে হবে। সেটা কিভাবে করব আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিচ্ছি। আমাদের এই যে ভাঁজ বরাবর অবশ্যই আমাদের ভাঁজটা সম্পূর্ণভাবে ঠিক থাকতে হবে। চারপাশ রেখে আমরা মাঝ বরাবর এটাকে কেটে নেব। যে মাঝ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি পুরোটা সমান করে কিন্তু নিয়েছি যেন আমাদের আপ ডাউন না হয়। এখন আমরা এটাকে ফসটাকে আবারও এই কাটা পাশটাকে জয়েন করে নেব। আমরা জয়েন করে নিয়েছি দুটো পার্টি, আমরা জয়েন করে নিয়েছি। এখন আমরা এটাকে টিকিনটা আমরা কীভাবে নিব সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমাদের পিছনের পার্ট, দুটোকে আমরা টিকিন বসাবো। এখন যে আমি আমাদের পিছনের পার্টটাকে আগে আমি টিকিনটা দিব। অবশ্যই কাপড়টা আমাদের সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে যেন আমাদের কম বেশি না হয়, তাহলে আমাদের টিকিনটা আপ ডাউন হয়ে যাবে। পিছনের পার্টটা আমরা এখানে এখান থেকে ধরে এখানে 3.5 ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে নেব।
আর উপরেতে আমরা 6.5 ইঞ্চি পরিমাণ, আমাদের উপর টিকেনের লংটা হবে 6.5 ইঞ্চি। এভাবে আমরা টিকেনের ঘরটা করে নিব। একটু ভালো করে আমরা দাগটা বসাই নিব, যেন আমাদের এই পাটটাতে আমাদের দাগটা ভাঁজ করার পরে আমরা যে কোনো ব্লাউজ, নর্মাল ব্লাউজ আমরা সেমভাবে এভাবে সেলাই করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমরা দাগটা কেন বার করে নিয়েছি, আমাদের এভাবে একটা থাপড় মানে একটু চাপ দিয়ে নিলে আমাদের এপাশে দাগটা এভাবে আরামে খুব সহজেই বসে গিয়েছে। এখন আমি এটাকে একটু গাঢ় করে নিয়ে নিচ্ছি। আমাদের পিছনের পাটের টিকিনটা রেডি। আমরা যে কোনো নর্মাল ব্লাউজ সেম মাপে নিয়ে নিতে পারি। এখন আমাদের এটা সামনের পাট। এই সামনের পাটে আমরা এখানে ব্লাউজ 9 ইঞ্চি নিব, 9 ইঞ্চি নিচে নিব, নিয়ে এভাবে দাগটা করে নেব আজকে বরাবর। এই যে 9 ইঞ্চি, এখন এই মাঝখান বরাবর থেকে চারপাশে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে নেব। চারপাশ থেকে একটা বক্স করব আমরা এখানে, চারপাশেই কিন্তু আমরা 1 ইঞ্চি করে নিয়েছি। এখন এটাকে আমরা একটা বক্স করে নেব, তাহলে আমাদের টিকিনের ঘরটা সুন্দর হবে। এটাকে আমরা এদিকে দিব, এটা আমাদের বগলার অংশটা, আর এটাকে আমরা এদিকে দিব, এটা আমাদের বুতমের ঘরার পাশটা। আর এটাকে 3 ইঞ্চি নিচে দিব, এখানে 3 ইঞ্চি, এই জন্য এখানে 3 ইঞ্চি নিচে দূরত্বতে দিব। এটাকে 2.5 ইঞ্চি উপরের থেকে দিব। আমাদের দাগগুলা ভালো করে আমি ঘাড়ো করে নিয়েছি। এখন অবশ্যই এটাতে আমাদের একটা শেপ আনতে হবে, এ পর্যন্ত আমাদের সেলাইটা হবে। এখন এই পাটটার উপরে আমরা আরেকটা পাট এভাবে বসাই নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে বসাবো, যেন আমাদের টিকিনটা আপডাউন না হয়। নিয়ে এভাবে একটু চাপ দিয়ে আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে সেমভাবে ব্লাউজের দাগগুলো বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনের টিকিনের জন্য আমাদের ব্লাউজটা দিয়ে রেডি। এখন আমরা পিছনের পাটটা আগে ফার্স্ট আমরা সেলাই করব। দুটো টিকিন অবশ্যই আমরা একটা এখানে ফস সেলাইটা দিয়ে নিব, যেন আমাদের কাপড়টা সুন্দর মতন বসে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে আগে সেলাইটা করে নিয়েছি, এটাকেও সেমভাবে আমরা আগে সেলাইটা দিয়ে বসাই নিব। এখন আমরা এটাকে টিকিনটা এভাবে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন টিকিনটা, এখন এই পাশটাকেও সেমভাবে আমি টিকিনটা দিয়ে নিব। এই যে আমাদের টিকিনটা দিয়ে নিয়েছি। আপনারা যেই নর্মাল ব্লাউজও আমাদের সেমভাবে করতে পারেন। এখানে যে আমাদের সামনের পাটটা, সামনের পাটটাকে আমরা ফসিলে একটা দিয়ে বসাই নিব পুরোটা।
এভাবে পুরোটা আমরা এভাবে সিলাইটা দিয়ে নেব। দিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে সবগুলোকে টিকিন দিয়ে নেব, সবগুলো টিকিন সেলাই করে নেব। এভাবে একটু এই সুতাটা রেখে নিব, না হলে আমাদের সিলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতাটা পাকারিং করে থাকলে আর এটা আমাদের খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে আমাদের চিকেনগুলো রেডি, দেখতেই পাচ্ছেন এটা আমাদের সামনের পাটটা। এখন আমরা সেমভাবে এটাকেও সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটো পার্ট রেডি। এখন যেহেতু আমাদের সামনের পার্ট, আমাদের এখানে গলাটা বসাতে হবে, তার জন্য কি করতে হবে আপনারা একটু মনে খেয়াল করে দেখুন। এই পার্টের সাথে আমরা যেভাবে কাট কেটে নিয়েছিলাম, এখন সেমভাবে আমরা এটাকে একটা সেলাই করে নেব। স্টিচটা একটু বড় করে আমরা এটা সেলাই করে নিব, পরবর্তীতে এটা আমাদের খোলা লাগবে। এভাবে অবশ্যই আমরা একটু জোড়াটা লাগাই নিব, তাহলে আমাদের গলাটা বসাইতে সুবিধা হবে। এই যে আমি জোড়াটা দিয়ে নিয়েছি, এখন আমরা এখানে গলাটা বসাই নিব। এই যে গলাটা আমি কেটে নিয়েছি, আমার গলাটা বক্রমে কীভাবে গলা কাটিং করতে হয় টিসি দিয়ে আমি এখানে, এটা কিন্তু টিসি আমার কিন্তু একটা বডি অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমাদের সামনের গলাটা নিব আমরা 5.5, পিছনের গলাটা নিব 6। দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে টিসি দিয়ে গলাটা বসাই নিচ্ছি। আমাদের এই যে দুটো গলাই আমি সেলাই করে নিয়েছি, আর এখন এটাকে আমি কাটিং করে নেব। এখন এটাকে আমরা এভাবে সেলাই করে নেব। আমার টিসি দিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে ওইখান থেকে ভিডিওটা টিসি কীভাবে গলাটা কাটিং করতে হয় সেটা আপনার ইচ্ছা করলে ওইখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো গলা আপনারা সেমভাবে কাটিং করে জামায় অথবা ব্লাউজে বসাই নিতে পারেন। আমাদের গলাটা রেডি। এখন যেহেতু আমাদের এটা আমরা ফার্স্টে গলাটা বসাবো, পিছনের পার্ট অবশ্যই আমাদের এই দাগটা খেয়াল রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখলে আমাদের গলাটা কম বেশি হবে না। আর অবশ্যই আমাদের গলাটাকে এভাবে বসিয়ে স্টেজ বরাবর মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি আগে গলাটা কীভাবে সেরে নিচ্ছি। আপনারা এইভাবে সেমভাবে আপনারা জামাতো গলাটা বসাতে পারেন। যে আমাদের গলাটা বসে নিয়েছি, এখন আমি এখানে 1/2 ইঞ্চি দূরে, সিলাই থেকে 1/2 ইঞ্চি দূরে রেখে আমি গলাটাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখন অবশ্যই আমাদের টিকমারগুলো দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা টিকমারগুলো দিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে এভাবে অবশ্যই আমরা চাপা টপ সেন্টার দিয়ে নেব, যেন আমাদের গলাটা পিছনে সুন্দর মতন চলে যায়।
যে আমাদের সাপা টপ সিনটা দেওয়া শেষ, পিছনের পাটটা আমাদের গলাটা রেডি দেখতেই পাচ্ছেন। এটা আমাদের পিছনের পাট, এখন আমরা সামনের পাটটা গলাটা জয়েন করে নিব। এই যে আমরা জোড়া লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন আমরা যে জোড়াটা লাগিয়েছি, এখন গলাটা আমরা কিন্তু সেমভাবেই বসাই নেব। এই দাগের সাথে আর এই জয়েনের সাথে অবশ্যই আমরা মিলিয়ে নিব। আর অবশ্যই আমাদের টিকমাত্র দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমরা গলাটা কীভাবে কীভাবে বসাই নিচ্ছি। আমাদের সামনের পাটের গলাটা আমি বসিয়ে নিয়েছি সেমভাবে, এখন এটাকে আমি সেমভাবে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিব। এখন আমরা টিকমারগুলো দিয়ে নিব, টিকমারগুলো দিয়ে নিয়েছি আমি, কাটমারগুলো দিয়ে নিয়েছি। এখন এটাকেও সেমভাবে আমরা চাপা টপ সিনটা দিয়ে নিব। চাপা টপ সিন দেওয়া শেষ, এখন যেহেতু আমাদের এটা প্রথমের ঘর লাগবে, তাহলে আমরা কি করব, যে আমি যেটাকে জয়েন করে নিয়েছিলাম মাঝখান বরাবর জোড়া লাগাইছিলাম, এখন সেটাকে আমি সেমভাবে আবার এখানে অবশ্যই একটু কেটে নিব, হালকা পরিমাণে একটু কেটে নিব মাঝ বরাবর। আর এই যে সিলেটটা আমি দিয়ে নিয়েছি সেই সিলেটটাকে আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমাদের দুটো পাট আবারও সেমভাবে আলাদা হয়ে গেল। এখন এটাকে আমরা বোতামের ঘরটা কীভাবে করতে হয় সেটা দেখা দিব আপনাদেরকে। এটা আমাদের ডান পাশেরটা, এটা আমাদের ডান পাশেরটা, এটা আমাদের হুকটা এটাতে বসবে যে গলা। আর এটাকে আমি এভাবে সেমভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে এভাবে সুন্দর করে বসাই নেবে। এটা আমাদের কিন্তু সোজা পাট থেকে উল্টা পাটে কিন্তু আমাদের কাপড়টা যাবে, দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু সোজা পাটে জয়েন করে নিচ্ছি। একটা চাপা টপ সিন দিয়ে নিচ্ছি, কারণ আমাদের জিনিসটা যেন সুন্দর মতন বসে থাকে, না হলে জিনিসটা আলগা আলগা থাকবে, পচা দেখা যাবে। এখন এই যে দেখতে পাচ্ছেন উল্টা পাটে আসছে, এখন এটা আমাদের বুতমের হুকটা আমাদের এটাতে থাকবে। যে আমাদের গলাটা দেখতে পাচ্ছেন কীভাবে গলাটা আমি বসাই নিচ্ছি, এভাবে গলাটা আপনারা ভেঙে ভিতরে দিয়ে নেবেন। যে আমাদের ব্লাউজের ঘরটা রেডি, প্রথমের ঘরটা রেডি। এখন সেমভাবে আমরা আরেকটা পার্ট জয়েন করবো, এটা কিন্তু আমাদের এটাতে আমাদের প্রথমের হুকটা থাকবে, ওটাতে আমাদের হুক ছিল আর এটাতে হুকের ঘরটা থাকবে। এটাকে সেমভাবে আমরা এটার সাথে মিলে এভাবে সেলাই করে নেব। এটা কিন্তু আমাদের উল্টা পাশে বসছে, এটা কিন্তু সোজা পাটে যাবে, এটা কিন্তু উল্টা পাশে সেলাই হয়ে সোজা পাটে যাবে। এটাকে আমরা সেমভাবে চাপা টপ সিনটা দিয়ে নিচ্ছি। চাপা টপ সিনটা কিন্তু মানে বটিতে দিব না, আমাদের যে এক্সট্রা কাপড়টা লাগিয়েছি সেটাতে দিবে। যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা আমাদের হুকের ঘরটা রেডি করে নিচ্ছি, ওকে। এই যে আমাদের বক্রমটা দেখতে পাচ্ছেন, এই বক্রমটাকে আমরা সেমভাবে এভাবে সুন্দর করে সেলাই করে নেব।
এখন এটা আমরা যে যখন হাতের কাজটা করব আমরা এইভাবে এটাকে ভেঙে দিব হাতের কাজ দিয়ে আমরা এটাকে আটকে নিব আরেকটা সেলাই দিয়ে নিব আপনারা নরমাল ব্লাউজও সেম ভাবে এভাবে টিসি দিয়ে গলাটা বসায় নিতে পারেন আমাদের রেডি এখন আমরা এটাকে কিভাবে জোড়া লাগাবো দেখতে পাচ্ছেন একটা পাটের উপরে একটা পাট আমরা এটা আমাদের পিছনের পাটটা এখন আমরা পাটে পাটে জয়েন করে নেব সামনে পাটের সাথে পিছনের পাটটা আমরা জয়েন করে নেব আচ্ছা গলাটা ভালো মতন বসাতে হবে যেন আপ ডাউন না হয়ে যায় ডবল সিলাই দিয়ে নিচ্ছি আমি এটাকেও সেমভাবে আমরা জোড়াটা লাগিয়ে নিব এই যে আমাদের ব্লাউজে সেলাই করে নিয়েছি এখন আমরা এটাকে উল্টে নিচ্ছি এখন একটা পাটের উপরে একটা পাট আমরা এভাবে সেলাই করে নেব তাহলে আমাদের ব্লাউজটা মাপটা 100% ঠিক থাকবে কম বেশি হবে না অবশ্য আমরা স্টিচটা বড় করে নেব যেহেতু আমরা এটা খুলে ফেলব এবার আমরা সেলাই করে নেব তাহলে আমাদের মাপটা 100% ব্লাউজে ওকে হবে আর অবশ্যই আমরা সামনের পাটে তল পাটটা কেটে নেব 1/2 ইঞ্চি পরিমাণ দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি দোনো পাশেরই কেটে নিচ্ছি এখন বডি আমাদের 18 আমি এখানে 18টা নিব দোনো পাশ অবশ্যই সেমভাবে কাপড় আমি রেখে নিব 1.5 ইঞ্চি পরিমাণ এই যে রেখে নিচ্ছি ওই পাশেও 1.5 ইঞ্চি পরিমাণ রেখে নিয়েছি এখানে আমরা 14.5 নিয়ে নিব অবশ্যই টুকরো নিব কারণ আমাদের যখন হাতের কাজটা ভেঙে প্রায় 1 ইঞ্চি উপরে যাবে তখন আমাদের ব্লাউজটা ঢোল হয়ে যায় এই জন্য 1 ইঞ্চি উপরে আমরা মাপটা নিয়ে নেব এভাবে জয়েন করে নিলে আমাদের মানে ব্লাউজের মাপটা 100% ঠিক থাকে তাহলে আমাদের এটা কম বেশি থাকে না যে দেখতেই পাচ্ছেন আমি দোনোটা পাটি সেম কীভাবে নিচ্ছি এই পাশে আমি যেটুকু কাপড় রেখেছি সেমভাবে এই পাশেও আমি সেমভাবে কাপড়টা রেখে নিয়েছি এখানেও আমি 18 ইঞ্চিতেই দেখ এভাবে আপনারা মাপটা যখন নেবেন আপনাদের বেডি জামা অথবা ব্লাউজ যে কোনো মাপই 100% ঠিক থাকবে কখনো কম বেশি হবে না এক পাশে সেলাই করে আরেক পাশের থেকে মাপটা নিয়ে নিলে এই পাশটাকে আমি সেমভাবে জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন
এখন আমি এই যে জয়েন্টটা করে নিয়েছিলাম মাপের জন্য এখন এই সেলাইটাকে আমি খুলে নেব দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি যে আমাদের পাটটা আলাদা হয়ে গিয়েছে এখন এইভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে নেব এটা আমাদের হাতের কাজের জন্য নিয়েছি এখন 1 ইঞ্চি পরিমাণ এটা আমরা নিব এটা আমাদের হাতের কাজের জন্য হাতের কাজে যে সেলাইটা থাকে সেটার জন্য আমরা কাপড়টা এভাবে নিব এটা আমাদের এক্সট্রা এক সেলাইটা আমরা হাতের কাজ করে খুলে ফেলব অবশ্যই এখানে মাপটা আমাদের খেয়াল রাখতে হবে নাহলে একটা পাট একটা বড় একটা পাট ছোট হয়ে যাবে আমাদের এভাবে নিলে আপনাদের একটা পাট বড় একটা পাট ছোট হবে না এটা হাতের কাজটা করে আমরা এই সেলাইটা খুলে ফেলব এই যে হাতাটা আমাদের এই ব্লাউজের মাপটাকে এভাবে ধরে আমরা হাতাটা টিক মার্কটা দিয়ে নেব এভাবে নিলে হয় কি যে আমাদের আসলে দেখা গেছে হাতা বেশি হয় অথবা জামার কাপড়টা বেশি হয় এভাবে নিলে কোনোটাই আমাদের বেশি হবে না দোনোটাই 100% ঠিক থাকবে এটা আমাদের হাতের কাজের জন্য এই সেলাইটা আমরা এক্সট্রা এটা আমরা খুলে নিব স্টিচটা অবশ্যই বড় করে নিব আমরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এটার সাথে এটা মিলালে আমাদের টিকমারের সাথে আমরা মিলিয়ে নেব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের হাতাটা দেখতে পাচ্ছেন হাতার কিন্তু আমি তলপেটটা কেটে নিয়েছি এখন আমরা হাতাটাকে জয়েন করে নেব বডির সাথে যে আমাদের হাতা লাগানো শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম